অনেকদিন পর বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছি শহর থেকে বেশ অনেকটা দূরে। এখানে এসে এতটা বিপদে পড়তে হবে ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। আজকে ছিল ছুটির দিন, আর ছুটির দিন মানেই হচ্ছে বাহিরে ঘোরাঘুরি। তাছাড়া অনেকদিন হয়েছে বাহিরেও যাওয়া হয় না। বাসায় থাকতে থাকতে বাচ্চারা একদমই বোর হয়ে গিয়েছিল, তাই ভাবলাম সন্ধ্যার পরে আজকে একটু বের হব। যেভাবে সেই কাজ, বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি। প্রথমে ভেবেছিলাম একটু মার্কেটে যাব শপিং করার জন্য, তো তারপর আরে পাপা বলল বাচ্চারা মার্কেটে গেলে একটু বেশি জ্বালাতন করবে, আগে ওদেরকে কোথাও নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তারপর আমরা শপিং করতে যাব। তাই তো ঘোরার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে শহর থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছি। আসলে শহরের আশেপাশে প্রত্যেকটা জায়গা বা রেস্টুরেন্টে আমাদের অলরেডি ঘোরা হয়ে গিয়েছে, তাই আমি চেয়েছিলাম নতুন একটা জায়গায় যাওয়ার জন্য। আর এই রেস্টুরেন্টটা নতুন ওপেন করা হয়েছে, তাই আরিয়ার পাপে এখানেই নিয়ে এলো। তবে এই জায়গাটা শহর থেকে বেশ অনেকটা দূরে, আস্তে আস্তে আমাদের অনেক সময় লেগে গিয়েছে। তাছাড়া রাত্রেবেলা বাইকে করে বাচ্চাদেরকে নিয়ে যাতায়াত করাটা আমার কাছে একটু রিস্কি মনে হয়, এজন্য আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম। তবে আমার বাচ্চারা অনেক বেশি আনন্দ পেয়েছে, ওরা ওর বাবার গাড়িতে উঠতে অনেক বেশি পছন্দ করে। তাছাড়া এখানে আসার পর আমার কাছেও বেশ ভালো লেগেছে, যেহেতু জায়গাটা নতুন, তারপরও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। এখানে ঢোকা মাত্রই বাচ্চারা বাচ্চাদের মতো করে খেলা শুরু করে দিয়েছে, বাচ্চাদের খুবই পছন্দের স্লিপার পেয়ে গিয়েছে, তাই তো তারা অনেক বেশি খুশি। সেই সাথে ওরা দোলনাও পেয়েছে, স্লিপার দোলনা এই দুটাই তাদের অনেক বেশি পছন্দের। তবে একটু পরে আকাশ থেকে বিপদ সংকেত আসছিল, তা হলো বিজলি। অনেক বেশি বিজলি চমকিয়েছে, সেই সাথে ঠান্ডা বাতাসও ছিল, যেটা আমার ছোটো মেয়ে অনেক বেশি ভয় পায়। তাছাড়া আজকে সারাটা দিনই খুবই সুন্দর ছিল, বৃষ্টির কোনো আভাসই ছিল না, তবে সন্ধ্যার পর থেকে এটা শুরু হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। যাই হোক, এখানে আসার পর তো আমরা অনেক বেশি খুশি, বাচ্চারা বাচ্চাদের মতো পছন্দের খাবার সিলেক্ট করছে, আমরা কিন্তু এখনও অর্ডার দিইনি। বাচ্চারা খাবার পছন্দ করেছে, দেন আরিয়ার পাপাও খাবার পছন্দ করে তারপর আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তো অর্ডার দেওয়ার পর আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম, আর তখন তো শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। বৃষ্টি দেখতে দেখতে একটু পরে বাচ্চাদের খাবারটা চলে এসেছে, বাচ্চারা চিকেন ফ্রাই অর্ডার দিয়েছে। আমার দুই মেয়ে চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করে, এজন্য দেখা যায় বাসায় আমি প্রায় দিনই চিকেন ফ্রাই তৈরি করে দিই, তো রেস্টুরেন্টে গিয়েও তারা চিকেন ফ্রাই খাবে। সত্যি বলতে বাচ্চারা অনেকদিন পর বাইরে বের হলে অনেক বেশি আনন্দ পায়। আর খাওয়া দাওয়াটা কোনো বড় কথা না, খাওয়া দাওয়া আসলে বাসায়ও করে, কিন্তু বাইরে গিয়ে একটু আনন্দ করবে, খেলা করবে, এটাই আসলে বাচ্চারা অনেক বেশি এনজয় করে। এতক্ষণ খেলাধুলা করার পর ওরা অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছে আর ক্ষুধাও লেগেছে, তাই তো ওরা খুব মজা করে খাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন, আর আমার দুই মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। এই দিক দিয়ে বৃষ্টিটা তো বেড়েই যাচ্ছে, সত্যি বলতে তখন একদমই খারাপ লাগে না, বৃষ্টিটা তখন খুব সুন্দর উপভোগ করছিলাম, ভালোই লাগছিল। আর আমাদের খাবারটাও চলে এসেছে, আমরা বারবিকিউ চিকেন অর্ডার দিয়েছি, সে সাথে লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটাটা ওখানে আমার কাছে বেশ ভালো লেগেছে, আর বারবিকিউ চিকেনটাও মজা ছিল। সত্যি বলতে ওখানকার খাওয়া দাওয়া, বাচ্চাদের খেলাধুলা, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা ওখানে, বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে, আমাদের কাছেও বেশ ভালো লেগেছে। তাছাড়া বাচ্চাদের সাথে সাথে বাসায় থাকতে থাকতে আমিও বোর হয়ে গিয়েছি, যেহেতু অনেকদিন বাইরে যাওয়া হয় না, তার জন্য আমিও খুব করে চেয়েছিলাম যে কোথাও একটু বাইরে যাই। তবে এখানে রেস্টুরেন্টে ঘুরতে যাব এটা আমার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম শপিং করব, কারণ আমরা কিছুদিন পরে বাড়িতে যাব, তো বাড়িতে যাওয়ার জন্য কিছু টুকিটাকি শপিং করার ছিল, সেটা আর কই হলো, এখানে এসেই তো বিপদে পড়ে গেলাম। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে কিন্তু বৃষ্টিটাও কমে গিয়েছে, তাই ভাবলাম বাচ্চাদেরকে একটু ভিডিও করে নেই, কিছু পিকচার তুলে নেই। তবে আমার ছোটো মেয়ে কিন্তু একেবারে পিকচার তুলতে দিচ্ছিল না, ও একদম লাফালাফি শুরু করে দিয়েছে, তার জন্য কোনো পিকচারই তুলতে পারিনি। তো কেয়ার করার আমরা এখন চলে যাচ্ছি, তখনও কিন্তু একদমই বৃষ্টি ছিল না, তবে পথে কি এত এতবার বিপদে পড়তে হবে আমরা ভাবতেই পারিনি। যাই হোক, আজকে পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।